নমস্কার বন্ধুরা এসএসডি এন্টারপ্রাইজে আপনাদেরকে স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি যারা যারা চিন্তাভাবনা করছেন যে ফ্ল্যাট কিনবেন নতুন কোনো ফ্ল্যাট কিনবে রেডি টু মুভ হোক কি আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্টে আপনি ইনভেস্ট করবেন এই ভিডিওটা তাদের জন্য কেনার আগে অনেক রকমের চিন্তাভাবনা যেহেতু করেন সেই জন্য আমার এই ভিডিওটা বানানো যাতে আপনাদের আইডিয়াটা এবং আপনাদের চিন্তাভাবনাটা সেগুলো যাতে ক্লিয়ার হয়ে যায় কিছু প্রশ্ন তো আপনাদের মনে ঘুরে সেইগুলো যাতে সলভ হয়ে যায় কারণ আমরা এত পার্টি ডিল করি তাদের মনে যে ভাবনাগুলো থাকে সেগুলো আমাদের সামনাসামনি যখন তারা বলে এসে তো সেইগুলো নিয়েই আমি চিন্তা করেছি যে এই ভিডিওটা বানানো দরকার যাতে আপনারা যারা বাড়িতে বসে এই ভিডিওটা দেখছেন তারা অলরেডি বুঝতে পারেন যে কি কি দেখব না দেখব বা কোন পথে এগোলে আমরা স্মুথভাবে এগোতে পারবো তো শুরু করছি আজকে ভিডিওটা আপনি বাড়িতে বসে ভাবনা করলেন যে একটা ফ্ল্যাট কিনবেন তো ফ্ল্যাট কিনতে গেলে আপনারা প্রথমেই যেটা ভাবেন বা ইনভেস্ট করবেন ফ্ল্যাটে তো আপনারা প্রথমেই যেটা ভাবেন যে যেই জায়গায় কিনবেন তো আপনারা সেই জায়গাতে যান এবং সেইখানে যে যে প্রজেক্টগুলো হয়েছে সেই প্রজেক্টগুলোকে আপনারা দেখেন থ্রু প্রোমোটারের অফিসের মাধ্যমে হোক কি মিডিল ম্যানের মাধ্যমে হোক তো একটা জিনিস আপনারা চিন্তাভাবনা করুন আবার অনেকে আছেন যে শুধু চিন্তাভাবনাই করে যাচ্ছেন কিন্তু কাউকে চেনেন না জানেন না আমি গিয়ে কি করব এখানে কাউকে তো চিনি না আমি তো তাদের জন্য এই ভিডিওটা খুব কাজের রেডুমু টু কোনো ফ্ল্যাটে কোনোরকম আমাদের ম্যানেজার অ্যাপয়েন্ট করা থাকে না সেখানে যখন বসতি শুরু হয়ে যায় লোকজন বাস করতে থাকে তো তারা কমিটি গঠন করে দিয়ে আমরা সেই কমিটি থেকে সিকিউরিটি গার্ড রেখে দেয় শুধুমাত্র সেই সিকিউরিটি গার্ড থাকে আমাদের ম্যানেজাররা থাকে না ফ্ল্যাট কমপ্লিট হয়ে গেলে ম্যানেজাররা আমাদের যে নতুন প্রোজেক্ট চলছে সেইখানে চলে যায় শুধু আমাদের না আমাদের মতো এই এসএসডি এন্টারপ্রাইজের মতো যে সমস্ত কোম্পানিরা রয়েছে বা যে সমস্ত প্রোমোটাররা রয়েছে সেইখানে সবারই এই একই নিয়ম এবার একটা কথা বলি আপনারা যখন বেরোচ্ছেন বাড়ির বাইরে যে একটা ফ্ল্যাট পারচেস করবেন বলে সেখানে গিয়ে আগে ফ্ল্যাটটা দেখুন যে ফ্ল্যাটটা ভালো লাগলো সেখানে রেডি টু মুভ হয়ে গেলে তো আপনারা কোনো ভেতরে ঢুকতে পারবেন না কিন্তু তার বিষয়ে আপনারা খোঁজখবর নিতে পারবেন যে কে করেছে তো আপনি নাম শুনলেন যে হ্যাঁ এই ব্যক্তি এই ফ্ল্যাটটি করেছে তার অফিস কোথায় তা আপনি সেই অফিসে গেলেন বা ফোন নাম্বার পেলেন তো তার সাথে আপনি যোগাযোগ করে তার অফিসে ভিজিট করলেন অফিসে ভিজিট করে তার সাথে সমস্ত রকমভাবে কথাবার্তা বললেন এবং আপনার প্রথম কোয়েশ্চেন থাকে যে আপনার কি এরকম আর কোনো প্রোজেক্ট রয়েছে তো সে বলে যে হ্যাঁ অবভিয়াসলি রয়েছে তো আপনি বলেন যে কি প্রজেক্ট রয়েছে আমার রেডি টুমু ফ্ল্যাট দরকার তো আপনাকে সেই মতো রেডি টুমু ফ্ল্যাটে শুধুমাত্র সেই বিল্ডার তার ম্যানেজারের মাধ্যমে হোক বা সে নিজে গিয়ে হোক আমি যেমন কি করে আমি যখন ফ্রি থাকি তো আমি নিজে চলে যাই ভিজিটে পার্টির সঙ্গে এবং যখন থাকিলে তখন ম্যানেজারের মাধ্যমে সে পার্টিকে ডাইরেকশান দিয়ে দিই সে দেখা করে নেয় এবং ম্যানেজার সেই ফ্ল্যাটটিকে দেখিয়ে দেয় কারণ রেডু মুভ হয়ে গেছে ওইখানে আনন ব্যক্তিকে ঢুকতে দেয় না এইখানে একটা টুইস্ট আছে অনেক সময়তে আপনারা কি করেন যে যেই জায়গাটা আপনারা চেনেন না সেইখানেতে গিয়ে খোঁজখবর নেন নিয়ে কোনো না কোনো মতে দালাল চক্রে আপনারা পড়ে যান মিডিলম্যান তখন আপনাদেরকে আমাদের কাছে নিয়ে আসে এবং টোটাল ডিলটা হয় মিডিলম্যানের মাধ্যমে যখন আপনি আসছেন মিডিলম্যান সব সময়তে ফ্ল্যাটের দাম আপনার কাছে বাড়িয়ে বলবে যেটা আমাদের কুড়ি লাখ টাকা দাম সেটা আপনাকে বলবে বাইশ লাখ টাকা এবং সেইখানে দাঁড়িয়ে থেকে আমরা আপনাদের সাথে রকম কোনো ডিল করতে পারবো না আপনাকে যা করতে হবে থ্রু মিডিলম্যানের মাধ্যমে এখানে দাঁড়িয়ে একটা সমস্যা হয়ে যায় এবং এখান থেকে দেখা যায় যে আপনাকে টু পার্সেন্ট সেই মিডিলম্যানকে দিতে হয় এবং যথারীতি আমাদেরকেও পে করতে হয় সে টু পার্সেন্ট যে আপনারা দিচ্ছেন সেই টু পার্সেন্টের টাকাটা যদি আপনাদের কাছে থাকতো সেই টাকাটা দিয়ে আপনি কিন্তু ইন্টেরিয়ার ডেকোরেশন থেকে শুরু করে যে কোনো কাজে আপনি ইনভেস্ট করতে পারতেন তাই বলে আমি বলবো না যে আপনি মিডলম্যানের মাধ্যমে যাবেন না অবশ্যই যাবেন সেটা আপনারা বিচার বিবেচনা করে আপনাদের মতামত যা আপনাদের সাথে আমাদের যখন ইন্টার্যাক্ট হচ্ছে আপনি যখন একটা ফ্ল্যাট পারচেস করছেন সেখানে আপনি কী কী দেখবেন প্রথম কথা বলে রাখি সবার একটাই স্বপ্ন থাকে যে আমি ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোর কিনবো ফ্রন্টে কিনব ফ্রন্টে যদি কিনতে হয় তাহলে আপনি সময়তে আন্ডার কনস্ট্রাকশানেই পাবেন যেখানেতে ডেভেলপমেন্ট এরিয়া সেই জায়গায় আন্ডার কনস্ট্রাকশন ছাড়া আপনি ফ্রন্ট কিছুতেই পাবেন না যেখানেতে ডেভেলপমেন্ট এরিয়া নয় যে সমস্ত জায়গায় সেইখানেতে আপনি একমাত্র দেখবেন ফ্ল্যাট দাঁড়িয়ে পড়ে আছে লোকজন নেই আপনি যান ফার্স্ট ফ্লোর ফ্রন্ট পজিশানে আপনাকে দিয়ে দেবে আমি জানি না এরকম কোনো প্রজেক্ট আছে কি না বা হয় কি না তার একটাই কারণ যে ফ্ল্যাট সেখানেই হয় যেখানে ডেভেলপ হয় আপনি যখন যাচ্ছেন একটা টু টুমু ফ্ল্যাট কিনতে সেইখানেতে প্রথমে নিজে ভিজিট করুন গিয়ে সে ব্রোকারের মাধ্যমে কি ডাইরেক্ট হোক নিজে ভিজিট করুন কি কী মাল মেটিরিয়ালস সে দিয়েছে সেগুলো ভালো করে দেখুন টাইলস দেখুন ওয়ারিং দেখুন লাইটের কি মডিউলার সুইচ দিয়েছে সেগুলো দেখুন কি কোম্পানির দিয়েছে কোয়ালিটি কি সেগুলো কিন্তু খুব ভ্যারি করে এই ফ্ল্যাট পারচেসের ক্ষেত্রে আপনি যখন নিজে বাড়ি বানাবেন সেই বাড়ির পেছনে যখন আপনি কুড়ি বাইশ লাখ টাকা ইনভেস্ট করবেন সেই বাড়িটা নিশ্চয়ই আপনার মনের মতো হবে এবং আপনি সেই বাড়ির মধ্যে কিন্তু আপনার যেইটুখানি সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু আপনি চাইবেন যে না একটা যদি আমি সেখানে টাইলসও বসাই বা কলের ব্যাপারে বলুন বা কমোডের ফিটিংস বলুন যে কোনো ব্যাপারে বলুন বা শাওয়ার বলুন সেটা যেন একটু ব্র্যান্ডেড হয় কি কি জিনিস ব্যবহার করেছে ফ্ল্যাটটাকে কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এরকম দেখলে আপনার একটা ধারণা চলে আসবে না সত্যি ফ্ল্যাটটার মধ্যে কিন্তু ইনভেস্ট করেছে যে প্রোমোটার করেছে সেটা কিন্তু ভালোভাবে ইনভেস্ট করেছে এই জন্য ফ্ল্যাটটা দেখতেও সুন্দর হয়েছে তো এই জিনিসগুলো আপনারা প্রথমে রেটুমো ফ্ল্যাটে গিয়ে দেখে নিতে পারবেন দেখে নেওয়ার পরে আপনি চলে আসুন প্রোমোটার কাছে সাপোজ ফ্ল্যাটটি আপনার পছন্দ হয়েছে টার্মস কন্ডিশনের প্রথমেই থাকে যা আপনাকে বুক করতে হবে টোকেন মানি দিয়ে মানে অ্যাডভান্স দিয়ে আপনি যদি লোনে যান নাইনটি পার্সেন্ট লোন এই নাইনটি পার্সেন্ট লোনটা নির্ভর করে সম্পূর্ণ আপনার স্যালারির ওপর যদি আপনার স্যালারি মোটামুটি টোয়েন্টি থাউজেন্ড অ্যাভাব থাকে বা থার্টি থাউজেন্ড অ্যাভাব থাকে তাহলে সম্ভাবনা থাকে নাইনটি পার্সেন্ট যে আপনি নাইনটি পার্সেন্ট লোন পাবেন ব্যাংকের মাধ্যমে তো সেই ক্ষেত্রে টেন পার্সেন্ট আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে ডাউন পেমেন্টটা কীভাবে করবেন ফ্ল্যাট বুকিংয়ের ক্ষেত্রে টেন পারসেন্ট যখন আপনি দিলেন আপনাকে সঙ্গে সঙ্গে মানি রিসিপ্ট কেটে দেওয়া হলো মানি রিসিপ্টের মধ্যে কি কী উল্লেখ থাকবে ফ্ল্যাটের নাম উল্লেখ থাকবে ফ্ল্যাটের কোন ফ্লোরে আপনি নিচ্ছেন সেটা উল্লেখ থাকবে এটা দেওয়ার পরে আপনি চলে আসুন এগ্রিমেন্টে দিনের দিন অনেক সময় এগ্রিমেন্ট হয় বা একটা দিন টাইম নেয় আজকে আপনি পেমেন্ট করলেন মানি রিসিপ্ট কেটে দেওয়া হলো কালকে আপনার টাকা যখন আমাদের অ্যাকাউন্টে ঢুকে গেল বা যে কোনো প্রোমোটার অ্যাকাউন্টে ঢুকে গেল সঙ্গে সঙ্গে আপনার নামে এগ্রিমেন্ট তৈরি হয়ে গেল তার কারণ একটাই আপনি যে চেকটা দিলেন আমাকে বা যে কোনো প্রোমোটারকে আপনি যখন চেকটা দিলেন সেই চেকটা বাউন্স খেয়ে গেলে যে এগ্রিমেন্টটা হবে আপনি হয়ে যাবেন ডিফল্টার এই ক্ষেত্রে আপনি সমস্যায় পড়বেন আমরাও সমস্যায় পড়ব তো সেই ক্ষেত্রে আগে যখন টাকাটা অ্যাকাউন্ট থেকে আপনার কেটে নেওয়া হয় এবং সেই প্রোমোটার সঙ্গে সঙ্গে এগ্রিমেন্টও তৈরি হয়ে যাবে এবং পরের দিন আপনি যখন আসছেন এগ্রিমেন্টের কপি আপনি নিয়ে চলে যাবেন গিয়ে আপনি যদি ব্যাঙ্কে সাবমিট করতে চান যদি কোনো লোনের ব্যাপার থাকে তো সেইখানে ব্যাঙ্কে আপনি এগ্রিমেন্টটা দে জমা দেবেন ব্যাংক নিয়ে নেবে এবং সেই এগ্রিমেন্টের বেসিসে আপনার ভেরিফিকেশান প্রসেসিং শুরু হয়ে যাবে এগ্রিমেন্টের সাথে সাথে কিন্তু আপনাকে ফ্ল্যাটের ব্যাপারে যাবতীয় যত নথিপত্র আছে সেইগুলো কিন্তু হ্যান্ডওভার করতে বাধ্য স্যাংশন প্ল্যান থেকে শুরু করে কাগজপত্র মানে ফ্ল্যাটের আগে কে মালিক ছিল তার থেকে কে মালিক হয়েছে এখন ফ্ল্যাটটার যাবতীয় মৌজা জেল নাম্বার সমস্ত কিছু সেই জমির সংক্রান্ত যত কাগজপত্র থাকবে সেগুলো আপনাদেরকে দেবে এবং সেইগুলোই ব্যাংক ভেরিফিকেশনের জন্য লোক পাঠাবে এবং সেই কাগজ অনুযায়ী টোটাল জায়গাটায় ভেরিফিকেশান হবে দেন আপনার লোন স্যাংশান হবে অবশ্য জমির ভ্যালুয়েশনের উপরে যারা যারা ফ্ল্যাট ক্যাশে কিনবেন তাদেরকে কী করতে হবে তারা চোখ বন্ধ করে কখনোই একজনের ওপর বিশ্বাস করে ফ্ল্যাট কিনবেন না ফ্ল্যাট কেনার জন্য একই প্রসেস ফার্স্ট স্টেপ যে প্রোমোটার কাছে যাবেন গিয়ে টেন পার্সেন্ট ডাউন পেমেন্ট করে মানে রিসিভ দেন এগ্রিমেন্ট এগ্রিমেন্টের মধ্যে সমস্ত কিছু লেখা থাকবে এবার আপনি বাড়িতে বসে চাইলে ল্যান্ড অ্যান্ড রিফর্মস যে ওয়েবসাইট রয়েছে বা বাংলার ভূমি রয়েছে সেখানে আপনারা সেই জেল নামার মৌজার নাম দিয়ে আপনারা সার্চ করে নিতে পারবেন যে ফ্ল্যাটটি কার নামে ছিল এখন বর্তমানে কার নামে রয়েছে এবং ফ্ল্যাটটি যে জমিতে ওপর দাঁড়িয়েছে সে জমিটা বাস্তু না অন্য কিছু দ্বিতীয় কথা আপনারা যদি এটা না করতে পারেন আপনারা কোনো অ্যাডভোকেটের কাছে যাবেন সেই অ্যাডভোকেট সেই ব্যাপারে টোটাল সার্চিং করবে তার জন্য সে একটা অ্যামাউন্ট আপনার কাছ থেকে চার্জ করবে তো সেটা নিয়ে সে সার্চিংটা শুরু করবে সার্চিং করতে হার্ডলি দু থেকে তিন দিন টাইম নেবে তার মধ্যে সার্চিংয়ের যাবতীয় তত্ত্ব আপনাকে সব ডিটেলস বলে দেবে আপনি যে অ্যাডভোকেটের কাছে যাবেন সে একজন সার্ভেয়ার প্রোভাইড করবে সে এসে ফিজিক্যালি সেই ফ্ল্যাটটাকে মাপবে মেপে নিয়ে আপনার সমস্ত ডকুমেন্টসগুলোকে ভেরিফাই করবে করে আপনাকে রিপোর্ট দেবে এটা তার কর্তব্যের মধ্যেই পড়ে এরপর চলে আসে লোনের ব্যাপার আপনি যখন ব্যাংকের কাছে যাচ্ছেন হোম লোনের ব্যাপারে তখন এটা আলাদা করে আপনাকে কোনো অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করার কোনো দরকার নেই ব্যাঙ্কের জন্য আপনার কাছ থেকে একটা চার্জ কাটবে এবং ব্যাঙ্ক যেহেতু আপনাকে হাউস বিল্ডিং লোন দিচ্ছে এবং আপনার ফ্ল্যাটে যাবতীয় কাগজপত্রগুলো ব্যাঙ্ক আপনার থেকে নিয়ে নিচ্ছে তার জন্য ব্যাংক নিজে থেকেই সে অ্যাডভোকেটকে পাঠাবে ফিজিক্যালি এবং সে সার্ভে করবে টোটাল রিপোর্ট জমা দেবে দেন আপনার লোন স্যাংশন হবে এবং তারপর হচ্ছে রেজিস্ট্রি এবার আপনি ধরুন আন্ডার কনস্ট্রাকশন প্রোজেক্টে যাচ্ছে সেই ক্ষেত্রে কী হবে সেই ক্ষেত্রে আপনি বিগিনিং অবস্থাতেও লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন এই ক্ষেত্রে আপনার সাথে প্রোমোটারের যে চুক্তি হবে যে এগ্রিমেন্ট থাকবে সেখানে লেখা থাকবে যে আপনাকে কত মাসের মধ্যে ফ্ল্যাটটা হ্যান্ড ওভার দেবে যথারীতি এগারো মাস হয় বা বারো মাস হয় তো সেই মানটা উল্লেখ করা থাকবে আপনি যখন পেপার্সগুলো জমা দিলেন ব্যাংকে ব্যাংক আপনার থেকে ব্যাংক আপনার নামে কিন্তু সঙ্গে সঙ্গে লোন স্যাংশন করবে না তারা ভেরিফাই করবে এবং যখন বিল্ডিংটা দাঁড়াবে সেই বিল্ডিংয়ের কত পার্সেন্ট কত পার্সেন্ট করে কমপ্লিট হচ্ছে বিল্ডিংটা সেই মতো কিন্তু ব্যাঙ্ক আমাদেরকে টাকা প্রোভাইড করতে শুরু করবে এই ক্ষেত্রে বলে রাখি আপনারা যদি ডাইরেক্ট ক্যাশে ডিল করেন কোনো রকমভাবে ব্যাংকের হাউস বিল্ডিং লোন না নিতে চান সেই ক্ষেত্রেও আপনারা ওই এগ্রিমেন্টে যে টাকাটা আপনি দিচ্ছেন সেই টাকাটা দেওয়ার পরে আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি কবে কিভাবে পেমেন্ট করবেন প্রমোটারকে আপনি মিডিল মাঝে মাঝে আপনার কতটা কাজ হচ্ছে সেই অনুযায়ী আপনি পেমেন্ট করতে পারবেন এবং রেজিস্ট্রির আগে আপনি টোটাল পেমেন্ট ক্লোজ করে আপনি ফাইনাল ডেতে গিয়ে রেজিস্ট্রি করে নিতে পারবেন ব্যাঙ্কও কিন্তু সেম প্রসেস ফলো করে সুতরাং যারা যারা ভাবনা করছেন যে আমি আন্ডার কনস্ট্রাকশান ফ্ল্যাট নিলে সুবিধা হবে না রেডি টু মুভ নিলে সুবিধা হবে সেক্ষেত্রে বলব আপনারা এই দুটো চয়েসের মধ্যে যে কোনো চয়েসে আপনারা যেতে পারবেন এই ক্ষেত্রে শুধুমাত্র ভেরিফিকেশান করাটা খুব দরকার ভেরিফিকেশান না করে কোনো এগানো উচিত নয় বাজারে এরকম অনেক কোম্পানি আছে যারা লোন দিতে প্রস্তুত হোম লোনের মাধ্যমে বলুন কি পার্সোনাল লোন বলুন এরকম লেখা লেখা অ্যাড হচ্ছে কিন্তু আমি বলবো আমি সাজেস্ট করব পার্সোনালি যে আপনারা সেই রকম রকম ফাঁদে পা দেবেন না এখানেতে অনেক ভুয়ো কোম্পানি বেরিয়ে গেছে আপনারা শুধুমাত্র রেজিস্টার ব্যাংকের মাধ্যমেই প্রসেসটা করবেন এবং রেজিস্টার ব্যাংক যখন আপনার ফ্ল্যাটের দায়িত্বটা নেয় তারা কোনো রকম খামতি রাখে না কারণ আপনি যদি কোনো রকম ভাবে ডিফল্টার হন তখন ব্যাংক কিন্তু আপনার ফ্ল্যাটটিকে সিস করবে এবং ব্যাংক চাইবে ফ্ল্যাটটিকে সেল করতে সুতরাং সেল করতে গেলে যে যে পেপার্সগুলো দরকার হয় ব্যাংক টোটালটাই আগে থেকে ভেরিফিকেশন করে নেবে ব্যাংক দেখবে যে ফ্ল্যাটটি সব কিছু ঠিক আছে তো তবেই আপনার লোনটা স্যাংশন করবে অযথা কিন্তু করবে না একের জন্য বলা হচ্ছে আপনারা যদি হাউস বিল্ডিং লোনের ক্ষেত্রে যান কোনো নিশ্চিন্তে আপনি রেজিস্টার ব্যাংক স্টেট ব্যাংক আছে পিএনবি আছে অ্যাক্সিস ব্যাঙ্ক রয়েছে এদের মাধ্যমে গেলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আর যদি আপনি ক্যাশেও যান তাহলে আপনি একজন অ্যাডভোকেটকে অ্যাপয়েন্ট করুন কিছু টাকা তাকে দিন সেই সমস্ত সার্ভে করে আপনাকে রিপোর্ট দেবে আর অবশ্যই একটা কথা বলে রাখি যে সমস্ত অ্যাডভোকেটরা এই ল্যান্ড সম্পর্কিত কাজকর্ম করে তাদের সাথেই আপনি যোগাযোগ করুন তো এই এই জিনিসগুলো যদি আপনারা ফলো করেন অবশ্যই আপনাদের উপকার হবে এবং নিশ্চিন্তে আপনারা ফ্ল্যাট বাই করতে পারবেন এবং আরেকটা জিনিস এখানে বলে রাখি ফ্ল্যাট সেখানেই হয় যেখানে ডেভেলপমেন্ট হয় আজ থেকে দশ বছর আগে হালিশহর কাঁসাভাড়া কল্যাণীতে যেরকমভাবে ডেভেলপমেন্ট হয়েছিল দশ বছর পরে টোটাল চেঞ্জ হয়ে গেছে এর জন্য এখানকার ফ্ল্যাটের ভ্যালুয়েশনও বেড়ে গেছে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে রাখি ফ্ল্যাট যখন পারচেস করছেন ফ্ল্যাটের কোয়ালিটি কেমন সেটা অবশ্যই আপনাদেরকে দেখে রাখা উচিত আন্ডার কনস্ট্রাকশান ফ্ল্যাটে মাঝে মধ্যে আসুন ঢালাই যখন হচ্ছে ফ্ল্যাটে বা গাঁথনি যখন হচ্ছে প্লাস্টার যখন হচ্ছে কি কী মাল মেটেরিয়ালস ইউজ করা হচ্ছে কোন কোম্পানির রড ব্যবহার করা হচ্ছে কি ইট ব্যবহার করা হচ্ছে সিমেন্টটা কী সেইগুলো যাবতীয় আপনারা দেখতে পারবেন নিজে চোখে চোখে দেখে তারপরেই আপনি কিন্তু হ্যাপি হতে পারবেন যে না আমার ফ্ল্যাটটা কিন্তু এইভাবে তৈরি হচ্ছে এবং আপনি দ্বিতীয় একজনকে বলতে পারবেন রেডুমো ফ্ল্যাটের ক্ষেত্রে আপনি দেখুন পুরটি কোট হয়েছে আপনার ফিটিংসগুলো কোন কোম্পানির দিয়েছে ব্র্যান্ডেড কি না টাইলস কি কোম্পানির দিয়েছে অ্যান্টি স্কিড নাকি আপনার ওয়ারিং কিভাবে হয়েছে কোন তার ব্যবহার করা হয়েছে কি সুইচ দেওয়া হয়েছে সমস্ত কিছু আপনি দেখে নিন দেখে নেওয়ার পরে যাচাই করে তারপরেই এগোন সমস্ত কিছু যেন নাম্বার ওয়ান কোয়ালিটির হয় সেই ব্যাপারগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে কারণ একটা ফ্ল্যাট মানুষ একবারই কেনে এবং অনেক টাকা দিয়ে কেনে আজকের মতো ভিডিওটা এতটাই যদি ভালো লেগে থাকে যদি একটু উপকার হয় আপনাদের অবশ্যই কমেন্ট করবেন